যেখানে মসজিদের সভাপতি ভূস্খর হইতে পারে, যেখানে পায়ের উপরে পা তুলে বসলে বেয়া দেবি, দাড়ি কাটলে বেয়া দেবি না, এমন সমাজে কি বিষয় বক্তব্য দেবে এটা নির্ধারণ করা খুবই কঠিন। যে সমাজে দিন প্রচারক তথা ইউটিউবার এবং ফেসবুকার এদের মতো অফিসার নামাজি পড়ে না আসে ওয়াজ রেকর্ডিং করে প্রতিদিন, যেই সমাজে একটা থাম্বনেইল দিবে দেখেন কে কাকে কিভাবে পাঠ দিছে বলে এবং সেটাকে দিন প্রচার মনে করে, ওই সমাজের অসুস্থ মস্তিষ্কের যুবক এবং প্রচারককে সামনে পেলে বক্তব্যের টপিক কি হবে এমন পরিস্থিতি নির্ধারণ করা কঠিন। যে সমাজে মানুষকে দিনের কথা বলতে গেলে বিরিয়ানি রান্না করে আনতে হয়, এই পরিস্থিতিতে দিনের প্রচার প্রসারের টপিক কি হবে সেটা বলা কঠিন। যে সমাজের প্রত্যেকটা মানুষ চায় সামনের লোকটা ভালো হয়ে যাক আমি হব, এমন পরিস্থিতিতে কি সাবজেক্টে আলোচনা হবে নির্ধারণ করা অত্যন্ত জটিল। যে সমাজে যদি এখন বলি দাড়ি কাটা হারাম, শুক্রবার আল্লাহর জমিনে যে কটা দিন আছে ইয়ামুল জুমা জুমার দিন সবচেয়ে উত্তম দিন, তুমি ওই দিনটাকে নির্বাচন করো দাড়ি শেভ করার জন্য, বলবে হুজুর কথা তো ঠিক কইছেন, কিন্তু সে আগামী শুক্রবার চাই শেভ করবে। এমন যুবক এবং এমন মুসলিমদের সামনে কি টপিকে আলোচনা হবে যে দাড়ি কাটা হারাম আপনি বলবেন, আপনাকে বলবে আপনি একদম ঠিক কথা বলছেন, পরের শুক্রবার যে সে দাড়ি কাটবে এমন যুবকের সামনে কি বক্তব্য হবে, কি বিষয় নিয়ে আলোচনা হবে, এমন পুরুষের সামনে যে পুরুষ চিন্তা করে মেয়ে বিয়ে দিয়ে নাতি উত্তর হয়ে গেলে নানা হয়ে গেলে দাঁড়িয়ে রাখবো এখনো বয়স হয় নাই, যে সমাজের মানুষের 14 বছর বয়সে দাঁড়িয়ে ওঠে সে দাঁড়িয়ে রাখবে 50 বছর বয়সে, এই সিদ্ধান্ত এমন মানুষের সামনে কি বিষয়ে আলোচনা করা হবে সিদ্ধান্ত নেওয়া কঠিন। যে সমাজে প্রত্যেকটা বাপ চায় তার ছেলে হুজুর হয়ে যাক, সে নিজে হুজুর হইতে চায় না, রিক্সা চালায় এক বক্ত নামাজ পড়ে না, ছেলেকে মাদ্রাসা দিছে কেন, একটু দিন ধর্ম শিখবে বাট সে নামাজ পড়বে না। যে সমাজের বাপেরা মনে করে তার ছেলে আলেম হওয়া উচিত বাট তার না, তার হওয়ার দরকার নাই, এমন বিকৃত মস্তিষ্কের মানুষের সামনে সিদ্ধান্ত বাজে সিদ্ধান্ত নেওয়া মানুষগুলোর সামনে বক্তব্যের আলোচনা কি হবে অবশ্যই বলা মুশকিল। যেখানে 50,000 টাকা দিয়ে বক্তা আসবে, অন্য বক্তা কি ভুল বক্তব্য দিয়ে গেছে সেটা প্রচার করবে, অথচ এই মানুষগুলোকে একটা সুন্দর শিক্ষা দিয়ে যাবে না, শ্রোতারা এতে অভ্যস্ত হয়ে যাবে এবং ওইটাকে দিন প্রচার মনে করবে, এই ধরনের শ্রোতার সামনে বক্তব্য সাবজেক্ট কি সিদ্ধান্ত খুবই কঠিন সিদ্ধান্ত নেওয়া। যে সমাজে লেকচাররা আসবে আমল শিখাবে, এটা না করে লেকচাররা আমল করায়, আমি আপনাকে বলবো সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মধ্যবর্তী খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায় নেকিতে, আপনি সুবহানাল্লাহ পড়িয়েন, আমি এটা না করে আপনাকে বলবো আমি পড়াচ্ছি এখানে, অথচ আমার উচিত আপনাকে এটা শিখিয়ে দেবো এবং আপনি যখন তখন পড়বেন। যেখানে আমি আপনাদেরকে বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির, সর্বোত্তম কি জিকির, সেখানে আমি আপনাদেরকে জিকিরটা না শিখি আপনাদেরকে জিকির পড়াই, সবাই বলেন জিকির পড়াইছি শিখাইনি, এখান থেকে বের হওয়ার পর আর কেউ জিকির পড়া মনে করে হয়ে গেছে আগামী বছর বসে আবার একবার তৈরি জিকির হয়ে গেছে হজের মতো বছরে একবার আসে বসবার, এমন পরিস্থিতিতে মানুষের সামনে বক্তব্য দিয়ে মানুষকে সন্তুষ্ট করা মানুষের পছন্দের বিষয়ে কথা বলা খুবই কঠিন, খুবই খুবই কঠিন। তো যাই হোক, চাঁদপুর কচুয়া আমার মনে হয় প্রথমে আসছি, চাঁদপুরে এইবার সহকারে মা ফেলে এটা আমার দ্বিতীয় মা, 2022 সালে মনে হয় একবার আসছিল এই রোডটা দিয়ে গেছে ঠিক আছে, আর আজকে 2024 সাল জানুয়ারি 19 তারিখ আস, চাঁদপুর আমার বাড়ি থেকে বেশি দূরে না, এখানকার মানুষের বিয়ে শাদী রীতি রেওয়াজ সব আমি জানি, আমি করি না সব পালন করি না বাট আমি জানি, এখানকার অনেক ময় মুরব্বীরা আমার আমার বাপ দাদার নাম বললে চিনতেও পারে, বেশি দূরে না আমার বাড়ি এখান থেকে, নাঙ্গলকে বেশি দূরে রাখবে বেশি একটা দূরে না, এই সামনে গেলে তো যে মেন রোড খুলে হালকা টান দিলে দফার রোজ না, ওদিকে 15 মিনিট ঘুমটা চালালে লাগসা 10 মিনিট ঘুমটা চালালে আমার বেশি দূর না, তো এখানকার বিয়ে সাথে দুলা মাইছে সালাম দৌড়ে কোলে করে নিয়ে এসে গোসল করে পাড়ার মধ্যে রেখে আমি জানি
কথা বলেন নাই তো এখানে যে ওই যে কুলা, কুলার মধ্যে ধান, কুলার মধ্যে চেরাগ, নতুন বউরে বরণ করে নেয় কুলা চেরাগ দেখি বেশি দিন আগের কথা নেই ওটি আমি বাপের ঘরে না গেলে কি এসে যায়, আমি এখন বড় হয়েছি সাইকেল চালাবো রিক্সা চালাবো মেয়ে ছাড়া বাঁচবো না, আমি বস্তিতে যা থাকবো তারপরে তোর এসো কিনা তোর ছাড়া বাঁচবো না, এমন পরিস্থিতি ঘটলো যদি রীতির আওয়াজ মানে এখন এগুলো একবার ঠিক আছে। আমি যখন বিয়ে করতে গেছি বুঝছেন আমার একটা খুশি আলহামদুলিল্লাহ, তো এখন ওই যে গেটের মধ্যে মিষ্টি চিনি খাওয়ানোর জন্য বলা হয়নি টেবিল টেবিল বসাইছে টাকা নেবে রাইট, আমি তো টাকা দিব না, আমি বললাম যে বিয়ে সারাদিন শুনলাম সবাইকে শুভকার শুভকার যে বাধা প্রথমে ঢুকতেই মানে আমি শ্বশুরের বাড়ির দিকে ঢুকবো বিয়ে করবো চিন্তা করলে তো বিয়ের বাড়িতে ঢুকার আগে বাধা চলো আজকে বিয়ে হবে না যদি হিসেব ওইটা হয় আর কি। যাই হোক আমার জ্যাঠা হালকা চোখ টিপ দিয়েছে বলছে এত এত কিছু বোঝে না, আমি মনে পারবে কিছু না দিছে বলে টাকা আমরা দিচ্ছি বলে ধরি না, যাই হোক একটা ছোট গল্প বললাম ওরে বাপরে বাপ বিয়ে করছে সে কত বছর আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বি, আপনারা যারা বলেন কোরআন হাদিসে কি সব কিছু আছে একদম সব কিছু কি আছে আপনাদের জন্য একটা জবাব আছে এই হাদিসটা আপনারা একটু শুনুন কেমন দেখেন আপনার কাজে আসে কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে রাদিয়াল্লাহু আনহু বললো যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি যে আল্লাহ নবী বলতেছে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, ও আমার সাহাবারা শোনো এই পৃথিবীতে এমন কোন কিছু নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে অথচ আমি তোমাদেরকে বলি নাই এমন কোনো কিছু বাদ যায়নি, এমন জিনিস যেটা তোমাকে জান্নাতের কাছে নেবে আমি তোমাদেরকে এগুলো বলছি কোন নাম যায় নাই, ও আমার উম্মতরা শুনো এই পৃথিবীতে এমন কোন কাজ বাদ নাই আমি বলি নাই এরকম হয় নাই যে আমি বলি নাই অথচ জাহান্নামে নিয়ে যাবে তোমাদের আমি তোমাদেরকে নিষেধ করে গেছি ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু, ও আমার সাহাবারা এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জাহান্নামে নেবে আমি তোমাদেরকে এগুলো থেকে নিষেধ করছি আর এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে আমি সবগুলো তোমাদেরকে জানাচ্ছি, যারা বলে ইসলাম কি সব আছে কোরআন হাদিসে আল্লাহ নবী তো বলতেছে যে লাইসা শাই কিছুই বাদ যায় নাই যেটা জান্নাতে নিয়ে যাবে অথচ আমি বলি নাই বলছি আমি সব এখানে বলছি লাইসা শাই এবং কোনো কিছু বাদ নাই তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে অথচ আমি না করি নাই এরকম হয় নাই সব না করছে আল্লাহ নবীকে তাহলে মিথ্যা কথা বলছে আমার মিলাম যারা কোরআন হাদিসের বাহিরে আর একটা জিনিস কোরআন হাদিসে যা আছে তা আগে নাই নালো মাইনা যদি শেষ হয়ে যায় এবার কি করবো না বলতে আমার বানাইলে যা আছে তাই তো বসে করতে পারে না, নামাজের পরে সালাম সেলামের পরে কতগুলো দোয়া আছে মাসলুম এগুলো শেষ করার পরে যদি কারো সময় থাকে যদি কেউ বলে যে বাপরে বাপ আমি তো সব পড়ে শেষ করে ফেলছি এখন কি করবো আর বসেছি না তখন আমি নিজে নিজে কিছু করলো বললো আমার মনের যেতে পারতাম আদেশ করলে যা আছে তার তো একশো ভাগের একদম আমরা পালন করি না করি ওই এক ভাগের একশো ভাগ একশো ভাগের এক ভাগ যদি আমরা পালন না করি তাহলে নতুন নতুন বানানো কি দরকার নিরানব্বই পার্সেন্ট তো অলরেডি করি ওখান থেকে কিছু করি আল্লাহ আমাদেরকে বিষয় তো সিদ্ধান্ত করে আমি দিনে ভাইরা মনে রাখবেন কার মাঠে কত মানুষ জড়ো হয় এটার দিকে যাবেন না কেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم বলেছেন বাদা আল ইসলাম গরিবা ইসলামের সূচনা শুরু হয়েছিল অপরিচিত অবস্থায় ওসাইউদ থানা বাদা গরিবা অচিরেই খুব শিগগিরই এই কিছুদিনের মধ্যে ইসলাম আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় চলে যাবে সূরা আল ইমরান আয়াত নম্বর 19 ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম
এদের কাছে এই যে কোরআন কিতাব আসছে, এরা ইখতিলাফ করছে, বিদ্বেষ করছে, এটাকে প্রত্যাখ্যান করছে কেন? নিজেদের মধ্যে দ্বন্দ্ব, একজন কো রাসূল মাটি, একজন কো রাসূল নূরে, একজন কো আল্লাহ আরশের উপরে, একজন কো সব জায়গায় বিরাজমান। নিজেদের দ্বন্দ্বে এরা কোরআন হাদিসকে ভুলে গিয়ে এরা এদের বাপে কি কইছে, দাদা কি কইছে, এদের সংখ্যা কত বেশি, এরা কত বছর থেকে আমল জানে না, এগুলোতে তারা জোর করে ঝগড়া করছে। আমল কত পুরনো, তোমার বাপ দেখাও তুমি, দাদা দেখাও তুমি, আরে ভাই তোমাকে 1450 বছর আগে নিয়ে গেছে। তুমি বলতে চাও বাপ দাদার জন্মে শুনি নাই, তোমার বাপ দাদার বয়স কত মেয়ার, 100 বছর যেতে পারো, তোমার দাদার কান্তি দেখো কত বড়, তুমি সে কত বছর আগে, ভাই সে কত বছর, 100 বছর বেশি হলো, 100 বছর কে অনেক আগের কথা বলো, আমি 1450 বছর আগে দিয়ে গেছি তোমার, তুমি আপনার 100 বছরের পুরান বলতে গেলে 1450 বছর নতুন হয়ে গেছে না, তোমার বাপ দাদা 100 বছর আগে আসছে, খুব পুরান বাপ বাবা 1450 বছর আগে তারা নতুন হয়ে গেছে, আমার এই তোমার অঙ্ক, এই তোমার হিজাব, ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, মানুষ তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে, ওয়ামা ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ফা ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে, এভাবে আরো দ্রুত, আল্লাহু আলাম, উদাহরণ দেওয়া যাবে না আল্লাহর সাথে কোনো কিছু, ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ যখন হিসাব গ্রহণ করবে ভেরি ফাস্ট, অত্যন্ত দ্রুত গ্রহণ করে ফেলবে, এত টাইম টাইম নেবে না, তার হিসাব নেবে সেকেন্ডের আগে, আল্লাহু আলাম, উদাহরণ দেওয়া যাবে না, কত দ্রুত নেবে আল্লাহ হিসাব, আমি জানি না কত দ্রুত নেবে, বাট আল্লাহ বলছে দ্রুত, তুমি বোঝো, হ্যাঁ তুই আমাদের একদিন যদি পৃথিবীর 50,000 বছর হয়, তাহলে আল্লাহ যেটাকে দ্রুত বলতেছে ওই দ্রুত কি ব্যাখ্যা দিব, যে কত দ্রুত নেবে হিসাব, ইত্তাকু রাব্বাকুম নাস মান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ইত্তাকুল্লাহ অনুসরণ করেন, অনুসরণ করে সে শুনলে শুনিনি, অনুসরণ যে করলো সে আল্লাহর ইবাদত করলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিল, সামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ বলছেন ইয়া আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি কথা না শুনে দূর ছেড়ে দেন, যদি আমি আপনাকে এদের জন্য তত্ত্বাবধক করে পাঠাই দেই, আপনি বলবেন মুজাক্কির, উপদেশ দিবেন আপনি, ইন্নামা আনতা মুজাক্কির, আপনি শুধু একজন উপদেষ্টা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো কর্ম নিয়ন্ত্রক নন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনার উপদেশ পাওয়ার পর যারা মুখ ফিরিয়ে নেবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ড দণ্ডিত। খুব সিম্পল কথা, কেন শুনুন, শুনলে কিভাবে হবেন, আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, ওয়া মা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে ফাখুযু, তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আন, আর তিনি যা নিষেধ করেছেন, ফান্তাহু, তা তোমরা ছেড়ে দাও, রাসূল যা দিয়েছে তা যদি নেন তাহলে আপনি সুন্নি হবেন, রাসূল যা নিষেধ করেছেন তা যদি ছেড়ে দেন তাহলে আপনি সুন্নি হবেন, এর বাইরে সুন্নি হওয়ার অপশন নাই, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক বেশি কঠোর। দিনই ভাইরা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে তিনি কোরআন কারীমে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির অনুসরণ করে না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর নবীকে আল্লাহ যদি ওহী করত তখনই তিনি বলতো, এর বাইরে কোনো কিছু বলতো। অথচ আপনি বলছেন ইসলামে এই নাই সেই নাই, সবকিছু কি পরিপূর্ণ, সবকিছু কি কোরআন হাদিসে পাওয়া যাবে, জেনে নিন ভাই, ওয়াল্লাহি আপনি যদি এগুলো মনোযোগ দিয়ে না শুনে অনুভব না করেন, আপনার আর আমার কারোই উপায় নেই, যদি আমরা এগুলো অনুভব না করি, কে কে চান যে আপনাকে আল্লাহ ভালোবাসুক, আল্লাহর ভালোবাসা পেতে চান তো, হাত নামান, সিম্পল একটা ট্রিক আছে,
আরে জানেন না, আল্লাহ মাফ করব, বললেন উদাহরণগুলো আসলে খুবই তুচ্ছ, এগুলো সিমিলারও না, কেমন তারপর একটু বলি। মহিলাদেরকে আগে পোলাপাইল পটাইতে খুব সহজে, ওয়াজ মাহফিল হয়েছে, মেলা হয়েছে, ভাবিদের জন্য আসান নিয়ে দিত। যারা বয়স 40 কি আমি আপনার তো রুসেছেন, পোলাপাইল রুসেছেন না, যে পাল্টি গেছে না, তো এসএমএস এ হয়ে যাওয়া। হ্যাঁ তখন তোর এসএমএস ছিল না, আসার এই করতো যা করতো। হ্যাঁ ছোট পোলাপাইলের কাছে দিয়ে বলতেছে তুমি ওই তো রাখতে পেরে দিয়া সিম্পল কাজ করলে আল্লাহ পৃথিবীর প্রতিপালক, জান্নাতের মালিক, আল্লাহই জান্নাতের মালিক, জাহান্নামের মালিক নিজে আমাদেরকে বলো। তো আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলেছে যে কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতেদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই তোমরা যদি দাবি করো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, সরি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদের ভালোবাসে। মানে আল্লাহ নবী দাঁড়িয়ে লিখেছে আপনি দাঁড়িয়ে রাখবেন, আল্লাহ নবী টাকলুর উপরে প্যান্ট পরেছে আপনি টাকলুকের প্যান্ট পরবেন, তিনি ডান হাতে খেয়েছেন আপনি ডান হাতে খাবেন, তিনি বাম পায়ে টয়লেটে গেছে আপনি বাম পায়ে টয়লেটে যাবেন, তিনি ডান কাত হয়ে শুয়েছে আপনি ডান কাত হয়ে শুবেন, তিনি ঘুমের দোয়া পড়ে শুয়েছে আপনি ঘুমের দোয়া পড়ে শুবেন, তিনি বিসমিল্লাহ বলে খেতেন আপনি বিসমিল্লাহ বলে খাবেন, তিনি বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করতেন আপনি বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করবেন, তিনি খাওয়া দাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতেন আপনি আলহামদুলিল্লাহ বলো। মানে উনি যা করেছে আপনি শুধু ফলো করবেন, যে খাওয়ার সময় আল্লাহ নবী কি করেছে, নামাজের সময় তিনি কি করেছে, জিকিরের সময় তিনি কি করেছে, বিকালবেলা তিনি কি করেছে, মাগরিবে তিনি কি করেছে, কোনো কাজ করবার আগে তিনি কি করেছে, বিয়ের সাথে তিনি কিভাবে করেছে, বাচ্চা কাচ্চা কিভাবে লালন পালন করেছে, তিনি তিনি বিজনেস কিভাবে করেছে, তিনি লেনদেন কিভাবে করেছে, তিনি কিভাবে সাক্ষী নিয়েছে, কিভাবে সাক্ষী দিয়েছে, আপনি শুধু এগুলো ফলো করবেন, দ্যাটস ইট। আল্লাহ পৃথিবীর প্রতিপালক, আরশে আদমের মালিক আপনাকে, আর কি লাগবে আপনার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন তিনি ভাইরা, عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم بلتنا لا تزال طائفة من أمتي ظاهرين على الحق أمار أمتي لك تطول شدا شربدا شط رطور نار رطور شط رطور أطول تنبر بيابا قدر تك دول تنبر لا يضرهم من خذلهم حتى ياتي امر الله وهم كذلك কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোন ক্ষতি করতে পারবে না, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, যত কিয়ামত হোক কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা, কোন ঘৃণাকারীর ঘৃণা, কোন অপবাদ দানকারীর অপবাদ তাদের কোন ক্ষতি করতে পারবে না, কিয়ামত হয়ে যাবে আর তারা কিয়ামত পর্যন্ত এই সত্যের পথে তারা অটল থাকবে। আল্লাহ আমাদেরকে সেই পথের পথিক করুন, আমিন।